ভালো মানুষ, তারপরেও হচ্ছে মোটামুটি ধলা লাগতেছে। ব্ল্যাক কুইন প্রকৃতি অনেক সুন্দর যদি আপনি তা সঠিকভাবে উপভোগ করতে পারেন, আর সঠিকভাবে উপভোগ করার জন্য দরকার টাকা। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা? আজকে নতুন একটা জায়গায় চলে আসছি, এটা হলো ঝিনাইদাতে, আর সাথে আমার সেই ভাঙাচোরা। আমার কাছেও জায়গাটা খুব ভালো লাগছে, আর যেই সব জায়গা আমার কাছে ভালো লাগে সামর্থ্যের মধ্যে হইলে বা সুযোগ হইলে, ওইটা কোনো সারাসারি নাই। তো আজকে হচ্ছে আসছিলাম মাগুরাতে, যেই পর্যন্ত কাজে আসছিলাম আলগী বাজার নয় আলমখালী বাজার, ওইখান থেকে মাত্র 15 কিলো, এটা কি মিস করা যায়? চলে আসলাম পরে ঘুরতে, শুধু এই ভিউ না, ড্রোন ভিউ আপনারা পাবেন, অপেক্ষা করেন। কঠিন ফ্রেম এর টাকা আজ কিন্তু, হ্যাঁ ওই দেখে আমরা যাবো, যাওয়া যদি যাওয়া যায় আমরা ওখানে নামবো। ওই যে দেখা যাচ্ছে ছোট একটা গাছ, কঠিন ভিউ, কঠিন এই এই মোড়টুকুলো মেইনলি এটা হচ্ছে ঝিনাইদার নলডাঙ্গা থেকে তেঁতুলতলার যে রাস্তা, এখানে 1 থেকে 1.5 কিলোমিটার মতো রাস্তা আছে, দুই পাশ দিয়ে নারিকেল গাছ আর দুই পাশে সবুজ ধান ক্ষেত। মানে এই পরিবেশগুলো আমার কাছে সবসময় ভালো লাগে, আর আমি যেহেতু ড্রোনের কাজ করি তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে ড্রোনের কাজ করার সময় বিভিন্ন জায়গায় যাইতে হয়, আর আমি তখনই এক্সপ্লোর করার চেষ্টা করি আশেপাশে কোনো সুন্দর জায়গা আছে কি না। শেয়ার করতে পারেন এবং ফলো দিয়ে রাখতে পারেন, যাতে পরবর্তীতে এমন আরও সুন্দর জায়গাগুলো আপনাদের সামনে উপভোগ করার জন্য তুলে ধরতে পারি। খুবই ভালো লাগছে জায়গাটা, আর কৃতজ্ঞতা তাদের প্রতি যারা আসলে এই রাস্তার পাশে এমন সুন্দর নারিকেল গাছগুলো আসলে লাগাইছিল, অনেক আগে লাগানো, জানি না বাঁচা আছে কি না। তো তাদের প্রতি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আল্লাহ যেন যদি বেঁচে থাকেন তাদের জন্য শুভকামনা, আর যদি ইন্তেকাল করেন তাদের জন্য দোয়া করি। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।